কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি এমনি ভালো আছি কাশিও অনেকটা কমে গেছে সবই ঠিক আছে কিন্তু প্রচণ্ড উইকনেস ইচ্ছে করছে না বিছানা থেকে উঠতে মনে হচ্ছে শুধু ঘুমিয়েই থাকি হাত পাগুলো কেমন জানি মানে কি বলবো কেমন জানি একটা করছে মানে জোর নেই ঠিক হাতে পায় এরকম একটা হচ্ছে তারপরে আবার একে তো এই মানে এই শরীর খারাপটা গেল তার মধ্যে আবার মাসের সেই বিশেষ দিনগুলো স্টার্ট হয়ে গেছে সব মিলিয়ে একটা বাজে অবস্থা মানে পল্লব বলছে তো তোমার মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না আর তার মধ্যে খেতেও ইচ্ছে করছে না ওই যেহেতু মুখটা বাজে হয়ে আছে সর্দির জন্য তো সেই জন্য সর্দি খুব একটা এখন আর নেই আর যাই হোক সকালবেলায় নিজের শরীরের ফিরিস্তি দিতে শুরু করে দিয়েছি এখন চা নিয়ে বসেছি তবে আজকে একটাই সুবিধা যে দুপুরে আমার তেমন কিছু রান্নার নেই একটু উচ্ছে করব আর একটু ভাত করব কালকে চিকেন আছে ডাল আছে আগের দিনের ডাল আছে এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে এবার ব্রেকফাস্টে কী করবো এখনও ঠিক করিনি তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল দিদি তোমার ছাতু শরবতের রেসিপিটা দেখিও আজকে একরকমভাবে দেখাচ্ছি সবসময় এইভাবে করি না দেখো ছাতু নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর একটু ভাজা মশলার গুঁড়ো আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জাগেরি পাউডার তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব দই দইটা দিয়ে এবার ভালো করে এটাকে ছাতুটাকে দইটাকে আর ওই যা যা দিয়েছি সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার ছাতুর শরবত বা ছাতুর ঘোলও বলতে পারো যেহেতু এর মধ্যে টক দই দিয়েছি আর এই জলটা দিচ্ছি কিন্তু একেবারে ফ্রিজের জল আর কি পল্লব ফ্রিজের জল দিয়ে ছাতুর শরবতটা খেতে ভালোবাসে সেই জন্য এইভাবেই বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে ফ্লেভারটা থাকে না ভাজা মশলার দারুণ লাগে খেতে রোদে দিয়ে রেখেছিলাম তাও দেখো কেমন কালো কালো হয়ে যাচ্ছে এবার এগুলোকে আমার প্রসেস অ্যাপ্লাই করতে হবে কেটে দু টুকরো করে খোসাটা ছাড়িয়ে আমি এগুলোকে বক্সে ভরে ফ্রিজে তুলে দেবো সেই কাজটা সেরে নিই আজকে রাতের খাবারে বানাবো আলু মরিচ আর পরোটা মুখটা একদম ভালো নেই তো আলু মরিচটা খেলে না এই সময় অনেকটা ভালো লাগে খেতে সেই জন্য আলু মরিচের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘি আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে এটা কিন্তু ঘিয়ের মধ্যেই করবে ঘিয়ের মধ্যে করলে বেশি ভালো লাগবে খেতে ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আলুগুলো আলুটাকে আগেই সেদ্ধ করে রেখেছি দেখলে তোমরা সেদ্ধ করে টুকরো করে নিয়েছি এবার ওই আলুর মধ্যে দেবে পরিমাণ মতো নুন একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি আমি হচ্ছে চাট মশলা সরি আমচুর পাউডার চাট মশলা আমচুর পাউডার বা লেবু যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো আমি যেহেতু কাশিটা সবে সেরেছে তাই লেবুটা ইউজ করিনি ব্যাস এইভাবে চেড়ে নিয়ে সুন্দরভাবে তৈরি করে নাও আর যেহেতু খুব ড্রাই লাগছিল তাই আমি হাত দিয়ে একটু জলের ছিটে দিয়ে দিলাম খেতে এইটা কিন্তু ভীষণ ভালো হয় এবং সর্দির মুখে তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আচ্ছা আসিনি এখন সরি এখন বাজে রাত্রি দশটা পনেরো এখন ডিনার করব আর ডিনারে কি বানালাম সেটা তো দেখলেই আলু মরিচ আর পরোটা চলো আলু মরিচ আর পরোটাটা আরেকবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর খেতে শুরু করি সারা দিনে আজকে শরীর সেরকম ছিল না মানে সারা সারাদিনে শুধু শুয়ে শুয়ে বসে বসেই কেটে গেল আজকে রান্না তো দুপুরে করিনি জানোই তারপরে টিউশন ছিল টিউশনটা করলাম তারপরে এই আবার এখন সন্ধ্যাবেলা এই রাত্রিবেলা এই যা রান্না করলাম পরে আসবো তোমাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব। চলো খাবারটা দেখিয়ে দিই এই হলো আলু মরিচের ফাইনাল লুক আর এইখানে আছে আটার কি বলবো একেবারে অলক্ষী না গো ওই মেয়ে না পুরোপুরি রাক্ষসী দেখছো না বাড়িতে না ঢুকতেই গুঞ্জন ক্রমশ বাড়তেই থাকে চিৎকার করে ওঠেন মনীষা দেবী তোমরা থামবে একটা মেয়ের গায়ে অলক্ষ্মী অপয়া তকমা এঁটে দিতে তোমাদের দু মিনিটও সময় লাগে না বৌমার কোনো দোষ নেই সবটাই আমার কপাল যার যখন নিয়তির ডাক আসবে তাকে তো তখন যেতেই হবে এজন্য তোমরা বৌমাকে দায়ী করছো কেন সদ্য স্বামীহারা মনীষা দেবী কিন্তু এভাবে বৌমার অপমান মেনে নিতে পারলেন না আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশীর অভিযোগের কেন্দ্রবিন্দু নিরীহ বিবাহিত মেয়েটি নীলা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবার শাশুড়ির কথায় একটু ভরসা পেয়ে ধীরে ধীরে মাথা তোলে তার অপরাধ বিয়ের তিন দিনের মধ্যে অর্থাৎ যেদিন নীলা ও আশিসের বৌভাত হবার কথা সেদিনই আশিসের বাবা মনীষা দেবীর স্বামী দেবাশিসবাবু ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন পনেরো বছর আগের দিনটা আজ বারবার মনে পড়ছে আজ মনীষা দেবীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে বাড়িতে লোকজন বড় কম নয় কিন্তু নীলা শাশুড়ির ছবির সামনে বসে সমানে চোখের জল ফেলছে বাবা মায়ের একমাত্র সন্তান নীলা সম্বন্ধ দেখা যখন শুরু হয় তখন থেকেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে মিলে নীলার ব্রেন ওয়াশ করতে শুরু করে যেন শাশুড়ি নামক মানুষটি এক ভিন গ্রহের জীব কোনোভাবেই যেন শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক ভালো হতে পারে না কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করা একটি মেয়ের মনে অহেতুক ভীতি সঞ্চার করতে আমাদের সমাজে লোকের অভাব হয় না এই ভীতি শঙ্কা বুকে নিয়েই সম্পূর্ণ অপরিচিত একটি পরিবারে নীলার বিয়ে হয়ে যায় কিন্তু আশিসের মা অর্থাৎ নীলার শাশুড়ি মাকে দেখে নীলার কিন্তু একবারও মনে হয়নি যে মানুষটা খারাপ হতে পারে আর বউ দিন মনীষা দেবীর ব্যবহারে নীলার মনে হয় এ বাড়িতেও তাকে সমর্থন করার মতো ভালোবাসার মতো মানুষ আছে শাশুড়ি মানেই হয়তো ভয়ঙ্কর কিছু নয় এরপর পনেরো বছরের অনেক ছোট ছোট ঘটনা মনে পড়ে যায় নীলার বিয়ের সময় নীলা কোনো কাজই জানত না কিন্তু সেজন্য জন্য কখনও তাকে তার শাশুড়ি মা কোনো কটু কথা শোনাননি বরঞ্চ সব সময় বলেছেন এখন তোদের বয়স কম তোরা ঘুরবি ফিরবি আনন্দ করবি রান্নাঘরে ঢোকার তোর কোনো দরকার নেই যখন আমি একেবারে কিছু পারবো না সেদিন তুই রান্নাঘরের দায়িত্ব বুঝে নিবি তার আগে আমার সাথে সাথে তোকে রেখে আমি সব কাজ শিখিয়ে দেব নীলার মনে হয় যেন নিজের মাকেই শ্বশুর এসে খুঁজে পেয়েছে আশিসের একটি বিবাহিত বোন শিখা মাঝে মাঝেই বাপের বাড়ি চলে আসে কারণে অকারণে একবার মাকে রান্না করতে দেখে শিখা নীলাকে বলেছিল তুমি থাকতে এই বয়সে মা হাত পুড়িয়ে রান্না করছে তোমার লজ্জা করে না বৌদি গর্জে উঠেছিলেন মনীষা দেবী দেখ শিখা আমাদের পারিবারিক ব্যাপার তোর বিয়ে হয়ে গেছে আসবি থাকবি খাবি ফুর্তি করবি কিন্তু আমাদের সংসারের কোনো ব্যাপারে অযথা নাক গলাতে আসলে আমি কিন্তু তা বরদাস্ত করব না আর একদিনের ঘটনা মনে পড়ে নীলার পিসি শাশুড়ি এসেছেন তার দাপটে অন্য করা কথা বলার মতো জো হঠাৎ তিনি মনীষাকে বলে বসেন বৌমা তো কিছুই করে না বৌদি আজ বৌমার হাতের রান্না খাবো আজ তুমি কিছু রান্না করবে না বাধ্য হয়ে নিলা রান্নাঘরে ঢোকে দু তিন পদ রান্নাও করে তার স্বামী আর পিসি শাশুড়িকে খেতে দেয় সঙ্গে জোর করে শাশুড়ি মাকেও বসিয়ে দেয় খাবার খেয়ে শাশুড়ি মা যখন বৌমার প্রশংসায় পঞ্চমুখ তখন পিসি শাশুড়ি হঠাৎ বলে ওঠেন রাখো তো তোমার যত আধিক কচি মেয়েকে তো বউ করে আননি ধারি মেয়ে এখনও রান্না করতে জানে না এগুলো কি রান্না হয়েছে কোনো স্বাদ নেই মনীষা বলে কেন দিদি নীলা তো বেশ ভালোই রান্না করেছে আমার তো বেশ ভালো লাগলো পরে নীলা যখন খেতে বসে দেখে তরকারিতে নুন দিতে বেমালুম ভুলে গেছে শাশুড়ি মাকে প্রশ্ন করলে উনি বলেন ভুল তো হতেই পারে রেমা একটু মানিয়ে নিলেই বা অসুবিধা কোথায় এক কথায় এ বাড়িতে আসার প্রথম দিন থেকে যে মানুষটা বড় আজ পনেরো বছর ধরে ঢাল হয়ে নীলাকে সমস্ত ঝর ঝঞ্ঝা থেকে বাঁচিয়েছে নিজের মাকে ছেড়ে আসার অভাবটাই বুঝতে দেয়নি আজ সে মানুষটা নেই তেরোটা দিন হয়ে গেল পাড়ার মহিলারা তাদের শাশুড়ি বৌমার মিলন দেখে সামনে অনেক ভালো ভালো কথা বললেও আড়ালে আদিক্ষে তা কত রঙ্গ দেখব এমন মন্তব্য করতে ছাড়েননি ছবির সামনে বসে আজ চোখের জল ফেলতে ফেলতে যখন এসব ভাবছে সরি তখন হঠাৎ নীলার মনে হল মা বলছেন নীলা তোর এখন অনেক দায়িত্ব ভেঙে পড়লে চলবে না সংসারটা এখন তোর আশিস নেহা নীলার বারো বছরের মেয়ে তাদেরকে তো ভালো রাখতে হবে তাই কান্না নয় সাহসে বুক বেঁধে এগিয়ে চল শাশুড়ি মায়ের ছবির সামনে প্রণাম করে নীলা বলে ওঠে আশীর্বাদ কর মা জীবনে যেন তোমার মতোই হতে পারি প্রাণ দিয়ে যেন সংসারটা আগলে রাখতে পারি